हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियोते आरोप नैरेशन चेंज प्रैक्टिस करब सेकेंड सामेटिपे जे ग्रामारगलो तुम्हारे एबारे सेकेंड सामेटिपे रोज से ही समस्त ग्रामारगलो किन्तु प्रैक्टिस वीडियो अलरेडी हमारे चैनल देया रही है। ता सत्त्वेও আমি সেকেন্ড সামেটিভ তোমাদের ভালোভাবে যাতে তোমাদের পরীক্ষা হয়, গ্রামারে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এর আগে চারটি ন্যারেশন চেঞ্জের ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করেছি। তাই আগের প্র্যাকটিস ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, ক্লাস এইট সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আবারও আমরা ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করবো, এবং এরপরে হয়তো তোমরা যদি না বলো তাহলে কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তাহলে ন্যারেশন চেঞ্জের ভিডিও এরপর আসবে না। এরপর আমি ধরো হয়তো অন্য যে গ্রামারগুলো রয়েছে যেমন ফ্রেজ, গ্লস, তারপরে ইনফিনিটিভ, এইগুলো আমি এগুলোর উপর প্র্যাকটিস ভিডিও আমি দেবো। তোমরা যদি বলো যে আরও ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস ভিডিও চাও তাহলে আমি ন্যারেশন চেঞ্জের উপর আবারও প্র্যাকটিস ভিডিও দেবো। আর যদি না বলো যে না আমরা ন্যারেশন চেঞ্জটা মোটামুটি বুঝতে পেরেছি, অন্য গ্রামারগুলো করো, তাহলে তাই করবো। দেখি তোমরা কতজন কি কমেন্ট করো তার উপর নির্ভর করে আমি তাহলে নেক্সট প্র্যাকটিস ভিডিওটা নিয়ে আসবো। এর আগের চারটে প্র্যাকটিস ভিডিও কিন্তু অবশ্যই করে দেখে নিও, কারণ ওখানে আরও ডিটেলসে কিন্তু আমি বলেছি। এই ভিডিওটাও কিন্তু বড় হতে চলেছে, তাই তোমরা ভিডিওটাকে কিন্তু সময় নিয়ে পুরোটা দেখো, একটুখানিও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ন্যারেশন চেঞ্জটা বুঝতে পারবে না। যদি কোনো জায়গায় তোমাদের কোনো দোষ ত্রুটি বা ভুল থেকে থাকে, যে ভুল শিখে থাকো, তাহলে কিন্তু সেই জায়গাটা ভুলই থেকে যাবে আর ঠিক হবে না। আর সেকেন্ড সামিটিভে যে কটা তোমাদের টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গল মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি কোনো পার্টিকুলার রাইটিং তোমাদের করতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানিও। অলরেডি রাইটিংয়ের অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় কোনো পার্টিকুলার রাইটিং নিয়ে তাহলে সেটা কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেটার উপর ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো প্রথমটা রয়েছে লেট আস প্লে ফুটবল সেইড দ্য বয়েজ। ছেলেরা বললো যে চলো ফুটবল খেলা যাক, তাহলে ছেলেরা প্রস্তাব দিচ্ছে। তাহলে এখানে যখন বলেছি যে লেট আস যখন থাকবে, আর এখানে দেখো ছেলেরা বলছে লেট আস, তাহলে এখানে কি হবে, শুট দিয়ে হবে। তাহলে দ্য বয়েজ প্রপোজড, দ্য বয়েজ প্রপোজড দ্যাট দে শুড প্লে ফুটবল। এটা তো লেট দিয়ে রয়েছে, তাহলে দ্য বয় বয় তো নেই, এখানে বয়েজ আছে, তাহলে দ্য বয়েজ প্রপোজড দ্যাট দে শুড, দ্যাট দে শুড প্লে ফুটবল ফুল স্টপ। তারপরটা মাই মাদার সেই টু মি, আমার মা আমাকে বলল প্লিজ ওয়েট ফর মি হিয়ার, যে আমার জন্য এখানে অপেক্ষা করো। তাহলে আমার মা আমাকে বলল, তাহলে আমার মা আমাকে কি বলছে, অর্ডার করছে। আর এখানে প্লিজ যেহেতু রয়েছে তাহলে আমি রিকোয়েস্টে লিখছি, তাহলে মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার, হিয়ার থেকে দেয়ার হয়ে যাবে। এটা কী ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মাই মাদার এখানে কি হবে, তাহলে সেইট থেকে এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে, কারণ এখানে প্লিজ রয়েছে। তাহলে এখানে রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার ফুল স্টপ। তারপরটা দ্য ওল্ড ম্যান সেইড টু হিম, বৃদ্ধ লোকটি তাকে বলল প্লিজ গিভ মি সাম ফুড টু ইট, বৃদ্ধ লোকটি তাকে বলল দয়া করে আমাকে কিছু খাবার দাও খাওয়ার জন্য। তাহলে দ্য ওল্ড ম্যান, এখানে প্লিজ রয়েছে, তাহলে রিকোয়েস্টেড, তাহলে দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ইএসটিইডি রিকোয়েস্টেড হিম টু গিভ, এখানে মেইন ভার্বের আগে তো আমরা টু বসে, তাহলে এখানে গিভটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে গিভ মিটাকে এখানে বৃদ্ধ লোকটার কথা বলছে, তাহলে এখানে হিম হবে, টু গিভ হিম সাম ফুড, সাম ফুড টু ইট, সাম ফুড টু ইট ফুল স্টপ। তারপরে দ্য ম্যান সেইড, রতন ওয়্যার ডু ইউ লিভ, দ্য ম্যান সেইড, তাহলে লোকটা বললো যে রতন তুমি কোথায় বাস করো, তাহলে লোকটা রতনকে জিজ্ঞাসা করছে, তাহলে দ্য ম্যান আক্স রতন, দ্য ম্যান আক্স রতন ওয়্যার ডু ইউ লিভ রয়েছে, ওয়্যার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো, এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, আবার এটা ডব্লিউএইচও কোশ্চেন। আবার দেখো এখানে রয়েছে এটা সেইটা রিপোর্টিং স্পিচের ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এখানে সিম্পল কিসে চলে যাবে, এখানে সিম্পল প্রেজেন্ট রয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে চলে যাবে, তাহলে হাক্স রতন ওয়্যার হি লিভড, ওয়্যার হি লিভড। তারপরটা আগলি ইজ জাস্ট এ ওয়ার্ড আই সেইড লাইক বিউটি, তাহলে আগলি মানে কুৎসিত হলো একটা শব্দ, সৌন্দর্যের মতো বা বিউটির মতো, সুন্দরের মতো একটা শব্দ হচ্ছে কুৎসিত। তাহলে আমি বললাম, এটা জাস্ট ভেঙে দেওয়া রয়েছে আর কিছুই না, তোমরা অনেকে এটা দেখে চিন্তায় পড়ে যাবে যে এটা কীভাবে করবো। তাহলে আই সেইড দ্যাট, এটা তো চিরন্তন সত্য, তাহলে যার জন্য কী করে লিখবো, আগলি ইজ জাস্ট এ ওয়ার্ড লাইক বিউটি,
ব্যাস এরকম ভাবে সোজা ভাবে লিখে দেবে, বা অনেকে আবার লিখে আই এক্সপ্লেইনড এটাও লিখতে পারো, আই এক্সপ্লেইনড দ্যাট আগলি ইজ জাস্ট এ ওয়ার্ড লাইক বিউটি। তারপর রবি সেইড টু কৌস্তব, রবি কৌস্তবকে বললো আই এম নট কপিং ফ্রম ইউর কপি, আমি তোমার খাতা থেকে দেখে দেখে লিখছি না, তাহলে আমি তোমার খাতা থেকে দেখে দেখে লিখছি না, এটাও তাহলে বলে দিচ্ছে যে আমি তোমার খাতা থেকে দেখে লিখছি না। তাহলে রবি টোল্ড, এখানে সেইড টু রয়েছে, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই রবি টোল্ড কৌস্তব দ্যাট হি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আবার নটও রয়েছে, তাহলে হি ওয়াজ নট কপিং ফ্রম হিজ কপি, ফ্রম হিজ কপি ফুল স্টপ। তারপরে তারপরে এটা বলেছে ফাদার সেইড টু হিজ সান ইউ ডিড নট সিক অ্যাটেনশন অফ ইউর টিচার, বাবা তার ছেলেকে বললো যে তুমি তোমার শিক্ষকের অ্যাটেনশন বা মনোযোগ নাও খোঁজো না বা মনোযোগ চাও না। তাহলে বাবা তার ছেলেকে বলছে, তাহলে বাবা এখানে টোল্ড হবে, তাহলে এখানে সেইড টুর পরিবর্তে টোল্ড হবে, তাহলে দ্য ফাদার টোল্ড, সেইড টুর পরিবর্তে টোল্ড, টোল্ড হিজ সান দ্যাট ইউ, ইউটা কি এখানে, ইউটা হচ্ছে বাবা এখানে যেহেতু, তাহলে সরি বাবা না, সেখানে হচ্ছে ছেলে, তাহলে হি ডিড নট রয়েছে, তাহলে ডিড নট মানে কোন টেন্স, ডিড নট সিক মানে কোন টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা হিসে চলে যাবে পাস্ট পারফেক্টে, কারণ এখানে সেইট রয়েছে, দেখো পাস্ট টেন্স রিপোর্টিং স্পিচ, তাহলে এখানে কী হবে ফাদার টোল্ড হিজ সন দ্যাট হি হ্যাড নট হয়ে যাবে, হ্যাড নট শর্ট, SOUGHT শর্ট, শর্ট অ্যাটেনশন অফ দ্য টিচার, শর্ট অ্যাটেনশন অফ দ্য টিচার, অফ দ্য টিচার। পিছনে হয়তো তোমরা বৃষ্টির আওয়াজ পেয়ে থাকবে, যেদিন আমি ভিডিওটা রেকর্ড করছি অর্থাৎ আজকে হচ্ছে বুধবার দিন রাত্রিবেলা, তো আজকে ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হচ্ছে, তোমাদের বাড়িতে তোমরা যেখানে থাকো যে এলাকায় থাকো সেখানে যদি বৃষ্টি হয় অবশ্যই করে কমেন্ট করে জানিও যে হ্যাঁ বুধবার দিন তোমাদের বাড়ির কাছে এলাকায় বা বাড়িতে বাড়ির পাশে বৃষ্টি হচ্ছে। তো পরেরটা 8 নম্বর দেখো, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট ওয়াই ডিড ইউ টেল এ লাই, শিক্ষিকা বা শিক্ষক তার ছাত্রকে বললো যে তুমি কেন মিথ্যে কথা বললে বা বলেছিলে, এখানে ডিড রয়েছে, তাহলে দ্য টিচার এখানে জিজ্ঞাসা করছে যে কেন বলেছিলে, ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এখানে কী হবে আস্কড, আস্কড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়াই ইউটা কি এখানে স্টুডেন্ট, তাহলে ওয়াই হি হ্যাড লাইড, হি হ্যাড টোল্ড এ লাই, হি হ্যাড টোল্ড এ লাই, পাস্ট পারফেক্ট টেন্সে চলে গেল। তারপরটা অমৃতা সেইড লেট আস গো টু স্টেশন, অমৃতা বলল যে চলো স্টেশনে যাওয়া যাক, তাহলে অমৃতা প্রপোজাল দিচ্ছে, তাহলে এখানে অমৃতা সাজেস্টেড বা অমৃতা প্রপোজড যে কোনো একটা লিখতে পারি, অমৃতা প্রপোজড দ্যাট দ্যাট দে শুড গো টু স্টেশন ফুল স্টপ। তারপরটা রমেশবাবু সেই টু আস চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, রমেশবাবু আমাদের বললো যে চণ্ডীগড় হলো পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, তাহলে এখানে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, তাহলে এটাও তো সত্য, তাহলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু কোনো রকম চেঞ্জ করতে পারবো না, তাহলে রমেশবাবু টোল্ড ভার্বের কোনো রকম পরিবর্তন কিন্তু এখানে হবে না, টোল্ড আস দ্যাট চণ্ডীগড়, চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ, ইজ দ্য ক্যাপিটাল অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা ফুল স্টপ। তারপরটা মাই ফ্রেন্ড সেই টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও, আমার বন্ধু আমাকে বলল যে তুমি যদি আমাকে সাহায্য করো আমি খুব কৃতজ্ঞ থাকব, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, সেই টু থেকে এখানে হয়ে যাবে টোল্ড, তাহলে টোল্ড মি দ্যাট আমার বন্ধু কৃতজ্ঞ হবে, তার তাহলে দ্যাট হি উইল থেকে কী হয়ে যাবে উড হয়ে যাবে, তাহলে হি উড বি গ্রেটফুল, হি উড বি গ্রেটফুল
এখানে ভালো করে একটু লক্ষ্য করো, ইউটাকে এখানে, ইউটা হচ্ছে আমি। তাহলে ইফ আই হেল্পড, এখানে হেল্প রয়েছে, হেল্প থেকে কিন্তু হেল্পড হয়ে যাবে, এখানেও কিন্তু চেঞ্জ হবে। এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে, আই উইল বি গ্রেটফুল আর ইউ হেল্প মি নাও, এই দুটো কিন্তু পার্ট কিন্তু চেঞ্জ হবে। ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু অনেকে এইগুলো চেঞ্জ করো না, তাই চেঞ্জ করতে হবে কিন্তু এগুলো, তাই মাথায় রাখবে কিন্তু এগুলো। আই হেল্প হিম, নাও থেকে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। তারপর এটা মন্দিরা সেইড নেভার ট্রাভেল টিল ট্রাভেল ট্রাভেলস ইউ, এটা উপদেশ দিচ্ছ তাহলে মন্দিরা, অ্যাডভাইজড নট টু ট্রাভেল, তাহলে নট টু ট্রাভেল, নট টু ট্রাভেল টিল ট্রাভেল ট্রাভেলস ইউ। তাহলে মন্দিরা অ্যাডভাইস নট টু ট্রাভেল টিল ট্রাভেল ট্রাভেলস ইউ, ট্রাভেলের পর এখানে কমা দিতে পারো বা নাও দিতে পারো, ট্রাভেলস ইউ, কারণ দুটো পরপর হয়ে যাচ্ছে একই রকম শুনতে লাগে। তাহলে মন্দিরা অ্যাডভাইস নট টু ট্রাভেল টিল ট্রাভেল ট্রাভেলস ইউ রয়েছে। দেখো দ্য ইন্সপেক্টর সেইড প্লিজ কোঅপারেট উইথ আস, ইন্সপেক্টর বললো দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন, তাহলে এখানে অনুরোধ করছে, এখানে প্লিজ রয়েছে যেহেতু, তাহলে এখানে ইন্সপেক্টর কিন্তু অনুরোধ করছে। তাহলে দ্য ইন্সপেক্টর, তাহলে এখানে সেইডের পরিবর্তে এখানে কি হবে, তাহলে রিকোয়েস্টেড টু কোঅপারেট উইথ আজ থেকে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে, ফুল স্টপ। তারপর এটা হি সেইড টু মি, সে আমাকে বললো মে ইউ প্রসপার ইন লাইফ, যে তুমি জীবনে সফল হও, তাহলে সে আমাকে বললো, তাহলে হি উইশড দ্যাট, কারণ এখানে মে রয়েছে, তাহলে দ্যাট আই মাইট বি, ইউটাকে এখানে আমি, তাহলে এখানে লিখলাম ওর জন্য আই, তাহলে আই মাইট প্রসপার, এখানে বি নেই তাই বি লেখার দরকার নেই, প্রসপার ইন লাইফ, ফুল স্টপ। তারপর এটা দ্য টিচার সেইড টু আস বি কোয়াইট, শিক্ষক আমাকে বললো যে বি কোয়াইট, আমাদের বললো যে চুপ করে থাকতে, তাহলে এখানে দ্য টিচার অর্ডার্ড আস টু বি কোয়াইট, দ্য টিচার অর্ডার্ড আস টু বি কোয়াইট, ফুল স্টপ। তারপর এটা দ্য বয় সেইড লেট আস ক্লিন আওয়ার হোম, ছেলেটা বললো যে আমাদের আমাদের ঘর পরিষ্কার করতে দাও বা বাড়ি পরিষ্কার করতে দাও, তাহলে দ্য বয় প্রপোজড দ্যাট দে শুড ক্লিন দেয়ার রুম, আওয়ার রুম রয়েছে, তাহলে দেয়ার রুম, ফুল স্টপ। তারপর এটা ডাইরেক্টর সেইড টু দ্য অ্যাক্টর ফাইট উইথ ভিলেন, তাহলে ডাইরেক্টর অ্যাক্টরকে বলছে যে ভিলেনের সাথে লড়াই করো, তাহলে দ্য ডাইরেক্টর অর্ডার্ড এখানে হবে, তাহলে দ্য ডাইরেক্টর অর্ডার্ড বা ইনস্ট্রাক্টেডও লিখতে পারো, অর্ডার্ড দ্য অ্যাক্টর টু ফাইট, এখানে ফাইটটা তো মেইন ভার্ব, তাহলে ফাইটটার আগে টুটা বসাবো, তাহলে টু ফাইট উইথ ভিলেন, ফুল স্টপ। তারপর একটা আই সেইড টু ইউ, আমি তোমাকে বললাম হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, যে তুমি কি তোমার রাতের খাবার খেয়েছো, সরি রাতের না দুপুরের খাবার খেয়েছো, লাঞ্চ মানে দুপুরের খাবার, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তাহলে আই আস্কড ইউ টু দ্য ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এখানে কি বসবে, ইফ বা হুয়েদার, তাহলে আমি এখানে ইফ লিখলাম, ইফ ইউ হ্যাড সাবজেক্ট বসালাম, ইউটা এখানে ইউ আছে মানে তুমি, তাহলে ইউ হ্যাড টেকেন ইউর লাঞ্চ, ফুল স্টপ। তারপর এটা তারপরের যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, দেখো কী কী রয়েছে, মাদার সেইড শাট দ্য ডোর, মা বললো যে দরজাটা বন্ধ করে দাও। তারপর এটা হচ্ছে দ্য সোয়ালো সেইড টু দ্য স্ট্যাচু হোয়াই আর ইউ ক্রাইং, এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অ্যান্সার দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং এর সাথে সাথে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এর পরের ভিডিওতে কি তোমরা ন্যারেশন চেঞ্জের ভিডিও দেখতে চাও, মানে এর পরে কি আমি ন্যারেশন চেঞ্জ আরও প্র্যাকটিস করাবো, নাকি তোমাদের ন্যারেশন চেঞ্জটা আয়ত্তে চলে এসছে, এরপর অন্য গ্রামার যেগুলো রয়েছে যেমন ইনফিনিটিভ, তারপরে
যেগুলো রয়েছে, যেমন ধরো ক্লস, ফ্রেজ, এগুলোর তোমরা ভিডিও চাও অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।